গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ সঙ্গীত অভিজিতে। তো দেখুন, আজ বৃষ্টি এখানে ভালোই পড়ছে, তো আওয়াজটা কতদূর কী তোমরা শুনতে পারবে জানি না, তাও বলছি। তো সকালে যেহেতু তাড়াতাড়িতে করছিলাম, মামা লেট করে বাজার থেকে এসছে, তো মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন অনুলোম মাখিয়ে রাখলাম, আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে নুন হলুদ মাখাচ্ছি মাছটাকে। এবারে মাখিয়ে কিছুক্ষণ রাখবো, এবার মনে হলো যে একটুখানি হয়তো হলুদটা কম লাগছে, তো সেই জন্য আবার একটুখানি হলুদ দিয়ে নিলাম। এত বৃষ্টি হচ্ছে, জানি না কতদূর কি শুনতে পারবে, তাও ভয়েসটা দিলাম আমি পরে। এবার মাছটা, তেলটা ভালোই গরম হয়ে গেছে, আমি ছেড়ে ভেজে নিচ্ছি, তারপরে আমি ঝোল করবো। আজকে সেরকম কিছু করিনি, তো মাছের ঝোল এবার মাছটা ওদিকে মানে ভাজা হতে দিই, এদিকে আমি সব কেটে নিচ্ছি। মামা সকালে পেঁয়াজটা কেটেই রেখেছিল, লঙ্কা আদা রসুন এটা আমি কেটে নিচ্ছি। ফলে যেহেতু তরকারি করেছিলাম তো পেঁয়াজটা কাটাই ছিল, তো এবারে আমি আর পেঁয়াজ কাটলাম না, আর একটা হয়তো একটুখানি কেটেছি, অনেকটা পেঁয়াজই ছিল, আর মামা এরকম আলু কেটে রেখেছিল সকালে, একবার এখন তরকারির আলুটা কেটে রেখেছিলো, তো আলুটা কেটে রেখেছিলো মাছের জন্য। তো এবারে মিক্সির মধ্যে যে পেঁয়াজ কাটাটা ওটা ধুয়ে পেঁয়াজ আর আদা কাটছি, আদা রসুন আর লঙ্কা একসাথে পেস্ট করে নেব। তো বাটিতে জল রেখেছিলাম, তো তার মধ্যে ওই পেঁয়াজ আদা রসুন কুচি একবারে দিয়ে আমি এরকম মিক্সিতে দিয়ে দিলাম, এটাকে পেস্ট করে জাস্ট একটা আলু দিয়ে এই মশলাটা দিয়েই ঝোল করবো। তো আমি স্নান করে চলে এসেছি, লেট হয়ে গেছে, এবার মামা একটু তাড়াতাড়ি খায়, বারোটা কাছে খেয়ে নেয় ধরো, তো তাই জন্য মামা লেট করে এসছে। তারপর আমি রান্না করলাম, এবার তাড়াতাড়ি করে তোমাদের যে সময়ের সাথে কথা বলবো সেটা হয়নি, মামার জন্য তাড়াতাড়ি করতে হয়, তো তাই ভাবলাম দুপুরবেলাতেই তোমাদেরকে বলবো। তো দেখতে দেখলে তখন মাছ ধুচ্ছিলাম, তেলাপিয়া মাছ এনেছিল আজকে মামা, আর মেজো মামা বলছিল ইলিশ মাছ এনেছে, তো মামা যে এই মামা যেহেতু তেলাপিয়া মাছ এনেছে, তো ইলিশ মাছ নেওয়া হয় না, সে করেছি তোমাদেরকে দেখালাম। আমি মাছ ভাজছিলাম, মাছ ধুলাম, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ, তারপর দেখালাম যে আমি কী দিয়ে ঝোল করবো। এবার আলু যেহেতু মামা কেটে রেখেছিল, তো সেই জন্য ওই কী বলে কিছু দিইনি, এমনি মানে একটু মানে খুব রিচো করিনি, একটু মাখা মাখা ঝোল করেছি এরকম। সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা পেস্ট একবারে মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নিই, এবার তারপরে নর্মালি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু ওই করেছিলাম হচ্ছে ঝোলটা, মাছের ঝোলটা আলু দিয়ে। দেখলাম আমি রান্না করতে করতে, এবার দেখলাম আমি অর্ডার দিয়েছিলাম, যেহেতু দুটো আমাদের এখানে একজন আছে, সে মানে বাড়িতে দিয়ে যায় হচ্ছে যে কোনো কসমেটিক্স, এবার তার কাছে আমার বলা ছিল, তো এখন আমি বলে দিয়েছিলাম যে আমাকে দুটো নেল পলিশ দিয়ে দেবো, ম্যাট নেল পলিশ। তো এই দেখো এই দুটো কালার নিয়েছি, দেখা যাচ্ছে এদিকে আলোটা পড়ছে না, দেখো এই একটা কালার, এই একটা কালার নিয়েছে, দুটোই ম্যাট, দুটো ম্যাট নিয়েছি, দেখা যাচ্ছে দুটো কালার নিয়েছি। কালকেও আমি ওর জন্য কালকে বললাম যে দুটো নেল পলিশ দেবো দেবে, তো ওর জন্য আজকে দিয়ে গেছিলো টাকা যে দুটো নেল পলিশ, ও সব কোনো কিছুতেই না করে না আমি যাই বলি, এখন অবধি দিয়ে যাচ্ছে মা বাবা যাওয়ার পরে। যে আমার উদ্বি আছে আমি তার কথাই বলছি, মানে মা বাবা চলে যাওয়ার পরে সব কিছু, আমার যদি এক টাকারও জিনিস লাগছে কি 10 টাকারও জিনিস লাগছে সব কিছুই আমি উঠবে, যদি আমি 1000 টাকারও জিনিস কিনছি তাও আমি উঠবে, ওরকম কিছু তো না পারে না, বলে তোমার যেটা ভালো লাগছে তুমি না। তো এই দুটো আজকে কিনে দিয়েছি, আর যেটা তোমাদের আজকে আমি বলতে এসেছি সেটা হচ্ছে মানে একটা সারপ্রাইজ গিফট আমাকে ও দিয়েছে, উদ্বি আমার যে বয়ফ্রেন্ড হাজবেন্ড ও দিয়েছে, যেটা সারপ্রাইজ, একদমই সারপ্রাইজ, মানে আমি
ভাবতে পারিনি যে এখন কিনে দেবে বা এখন এই জিনিসটা দেবে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে আগে ভিডিওটা নিয়ে শুরু করি, ভিডিওটা তোমাদের দেখাই কী দিয়েছে, আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমাদেরকে দেখিয়ে দিই কী দিয়েছে। অনেকে বুঝতেই পারছো অনেকেই, আমি একদমই ভাবতে পারিনি। হ্যাঁ আমার পছন্দ ছিল, আমি যেহেতু লাইকে ভিডিও করতাম, এখন আমি এক্সট্রা কাট আপ করি, তারপরে এখন ইউটিউবে শ্যুট করছি, তো আমি ভাবিনি এত তাড়াতাড়ি আমাকে কিনে দেবে। তো হট করে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি সারপ্রাইজ পেলে ওর থেকে বিশেষ করে ভীষণ খুশি হই, ভীষণ খুশি হই। আর ও আমাকে বলেও নি যে ও অর্ডার দিয়েছে বা কিছু, কী অর্ডার দিয়েছে বা এখন এত দামি একটা জিনিস ও আমাকে দিচ্ছে, বলেনি আমাকে কিছু, মানে একদম টোটালি সারপ্রাইজটা নিই। দেখো এটাকে তোমাদের খুলেই দেখাই, লম্বাটা দেখো এর থেকে আরো লম্বা হবে, এটা আরো লম্বা হবে, লম্বাটা দেখো শুধু তোমরা, মানে আমি দাঁড়ালে আমার ডবল হয়ে যাচ্ছে এত লম্বা, একটু ওপরে তাকানোর মতো। তো মানে খুবই পছন্দের আমার জিনিসটা এটা, দিলাম তো ওটা হচ্ছে স্ট্যান্ডটা। তো তারপরে দেখো ফিল লাইট, রিং ফিল লাইট, মানে আমার ভীষণ পছন্দের, মানে ভীষণ পছন্দের কিছু বলার নেই এটার উপরে। যে আমি একদিন ওকে বলেছিলাম, মানে আমি দেখছি যখন সবাই করে, তারপরে আমি একদিন দেখছিলাম, আমি বলছি এখন লকডাউন তো, কিন্তু এটা খুব ভালো লেগেছে আমার পছন্দ। তো ও বলছে ও কিছু বলেনি, না এখন কিনবো না থাক পরে, ও কিছু বলেনি। আর কী করে মানে নিজেই অর্ডার দিয়েছে, মানে নিজেই হট করে যে এটা এলো, মানে সত্যি বলছি আমি ভীষণ সারপ্রাইজড আর ভীষণ খুশি যে আমার ছোটো বড় সব রকম পাওয়া। এরকম নয় যে শুধু ছোটো ছোটো জিনিসই কিনে দেয় বা কম দামি বা শুধু বেশি দামি কিনে দেয়, এরকমটাও নয়। যতটা ও পারে, যদি আমার এখন 1000 টাকা 5000 টাকা 10000 টাকারও জিনিস এলো, যতটা পারে মানে দেওয়ার চেষ্টা করে। মানে আজ না হোক আমি যদি বলি আমার আজকে এটা পছন্দ, আজ না হোক হয়তো 1 মাস পরে আমাকে কিনে দেবে, কিন্তু আমাকে কিনে দেয়। আর ছোটো জিনিসের তো কোনো কথাই নেই, ছোটো সব রকমই যেটা বলি। তো এটা দেখো, এটা ফোনটা লাগানো এরকম, এই যে এটা এরকম সামনের দিকে করা যাবে, এটা হচ্ছে ফোন চড়া, ফোন সম্পূর্ণ যখন চড়া করে রাখবো তখন এইটা দেখো। তোমাদের লাইটটা অন করে দেখাই, সেটা হচ্ছে হালকা ইয়েলো ইয়েলো মতো। এবার দেখো এটা হালকা ইয়েলো ইয়েলো মতো, দেখো হালকা ছিল হোয়াইট, এটা দেখো আবার একটু চেঞ্জ, না এটা হচ্ছে হোয়াইট, দেখুন এটা দিনালে আলোটা বুঝতে পারবে, এটা হচ্ছে হোয়াইট, একটু হালকা ইয়েলো ইয়েলো, আর এটা পুরোটাই ইয়েলো।
হাইলাইট দেখা যাবে হাইট তো সুন্দর দেখো মানে ভীষণ আলো দারুণ হেল্পফুল একটু আলো এরকম দেখো কমছে আস্তে আস্তে চেঞ্জ হলো এটা অফ করে দিতে দিয়েছি আমি পাওয়ার ব্যাঙ্কে চালিয়েছিলাম এই যে ইউএসবি পোর্ট দেয় সেটা দিয়ে পাওয়ার ব্যাঙ্কে দিয়ে এখানে সুইচ আছে এটা দিয়ে চালাতে হয় এটাকে ঢুকিয়ে দিই আমি বিকেলে কি কালকে হয়তো সেট করবো কালকে আমি ভিডিও শ্যুট করবো আমি মানে এত খুশি এটা পেয়ে যখন কালকে বিকেলে নিয়ে এসছে আমি বলছি কী আর এত বড় না মানে এটা দেখে আমি বুঝতে পেরেছি যে স্ট্যান্ডই হবে তো স্ট্যান্ড আমাকে আগেও দুটো একটা বড় ট্রাইপড আছে ওটা কিনে দিয়েছে ছোটোটা ওর ছিল ওটা আমাকে দিয়েছে ও যেহেতু ভিডিও শুটিং অত করে না তো আমাকে দিয়েছে এবারে আমি বুঝতেই পারিনি যে এইটা কিনবে আমি বললাম লকডাউন এখন সবার প্রবলেম আমি শুধু এখন ওকে বলবো না যে আমাকে দেবে এখন কিনে দেওয়ার কথা বলবো না কারণ ও বললে আমাকে দেবে আমি যদি একবার মুখ থেকে কিছু বলে দিই যেটা আমার পছন্দ আমাকে দেবে তো সেই জন্য আমি ভাবলাম না থাক এখন বলবো না পরে যেরকম ইউটিউবে শুট করে দিয়েছে তারপরে ইনস্টাগ্রামে শুট করে দিয়েছে আমি ভীষণ খুশি তো এই ছিল আজকে আনবক্সিং তোমাদের দেখালাম আমি সারপ্রাইজ গিফট পেয়েছি ওর থেকে চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো গিফটটা আমার অবশ্যই কমেন্ট করে বলো আর মানে আমি সারপ্রাইজ গিফট পেয়েছি ভালো হয়েছে তোমরাও তোমরা সবাই ভালো পেয়েছি আমার গিফটটা তো টাটা সবাই খুব ভালো থেকো সেফ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো বলো আর ভিডিওটা যদি খুব মানে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর তোমাদের ভালোবাসায় আমি আছি থাকবো পাশে থেকো তোমরাই সব তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তোমরা পাশে থাকলেই আমি এগোতে পারবো তো তোমরা পাশে থেকো এটাই বলবো আর সাবস্ক্রাইব করো যাদের ভালো লাগবে লাইক করে দিও ঠিক আছে টাটা বন্ধুরা